আছে নিকাতরে চলছে দেশ্য নগায় জমি অধিগ্রহণ না করেই তুলসী গঙ্গা নদীর 10 কিলোমিটার খনন শুরু করার অভিযোগ করেছেন কৃষকরা। তারা বলছেন এতে বহু পরিবারের সম্পত্তি কাটা পড়ছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন এখন যেটা কাটা পড়ছে সেটা নদীরই জমি, কৃষকরাই এতদিন দখল করে রেখেছিলেন। তন্ময় ভূমিকে তথ্য ছবিতে প্রতিবেদন। চণ্ডীপুর গ্রামে কৃষক মোজাম্মেল হকের 2 বিঘা 3 কাঠা কৃষি জমি তুলসী গঙ্গা নদীর সাথেই। কিন্তু গত বছর নওগাঁ পানি উন্নয়ন বোর্ড নদী তীরবর্তী এলাকায় জমি অধিগ্রহণ না করে নদী পুনঃখননের কাজ শুরু করে। এতে মোজাম্মেল হকের 1/3অংশেরও বেশি জমি কেটে নিয়েছে। মোজাম্মেল হক জানান, নদী খননের সময় ফেলে রাখা মাটি সরাতে গিয়ে তার খরচ হয়েছে 18,000 টাকা। মাটি ভাঙা চুরা দিয়ে 18,000 টাকা খরচ, সেই খরচের টাকাও বহন কেউ করতেছে না। আমি এখন গরিব মানুষ, কি করে কুড়া খাই। শুধু মোজাম্মেল হকই নন, পাউবি থেকে জমি অধিগ্রহণ না করায় তুলসী গঙ্গা নদীর তীরের শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের রেকর্ড ভুক্ত সম্পত্তি, কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ না দেয়া, কোনো অথরিটি না দেয়া, আমাদের কোনো নোটিশ না করে আমাদের জমিটা ব্যবহার করা হয়েছে। আমাদের 1 বছর হচ্ছে ফসল নষ্ট এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো জবাব দিচ্ছেন না। কৃষকরা আরো জানান, পরিকল্পনাহীন পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে ফসল নষ্ট হচ্ছে। ভরা মৌসুমে আমাদের যমুনা নদীর পানি আমাদের এই তুলসী গঙ্গা নদীতে ঢুকে পড়ে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জমি আমার ভাঙা গেছে, তার ক্ষতিপূরণ পাওয়া যায়নি। জনপ্রতিনিধিরা বলছেন তুলসী নদী খননে কৃষকদের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা শোনেননি। এই ঠিকাদারি প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড যা খুশি তাই করে চলে যাচ্ছে, এখানে জনগণকে তারা উপকার কোনো চিন্তা নাই। তবে পাউবির কর্মকর্তারা জানালেন নদীর জমিতে নদী খনন করা হচ্ছে, কৃষকরাই নদীর জমি দখল করে রেখেছিলেন। আমরা কারো জমিতে নদী খনন করতেছি না, নদীর জমিতে নদী খনন কাজ চলছে এবং খননকৃত মাটি নদীর দুপাশে পাড়ে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে বর্ষাকালে কিছুটা সমস্যা তৈরি হয়। নওগাঁ শহরে তুলসী গঙ্গা সেতু থেকে চককুতুব সুইস গেট পর্যন্ত মাত্র 10 কিলোমিটার নদী পুনঃখনন করা হচ্ছে, এরই মধ্যে 70% কাজ শেষ।